জোর কদমে চলছে মুম্বাইকার ছবি শুটিং এর কাজ এবং শুটিং হচ্ছে নামের সঙ্গে মিল রেখে মুম্বাই শহরে। সন্তোষ সিভন এবং শ্যাম কৌশল পরিচালিত মুম্বাইকার ছবিটি পুরোপুরি অ্যাকশন থ্রিলার নির্ভর। ছবিতে জেনি উইটসানির পর আবার বিক্রান্তকে দেখা যাবে। এছাড়াও রয়েছেন বিজয়, রণবীর শৌরে, সঞ্জয় মিশ্রা এবং তানিয়া। যদিও ছবি মুক্তি কবে হবে সে সম্পর্কে এখনো কিছুই জানা যায়নি। অন্যদিকে চলতি বছরের 1 অক্টোবর মুক্তি পেতে চলেছে পরিচালক রজনীশ ঘাই পরিচালিত ধাক্কার ছবিটি। ছবির প্রযোজনায় রয়েছেন দীপক মুকুট এবং সোহেল মাকলাই। সদ্য মুক্তিপ্রাপ্ত পোস্টার থেকে জানা গিয়েছে এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা রানাওয়াত। কঙ্গনাকে ছবির অগ্নি এজেন্ট হিসেবেই দেখতে পাওয়া যাবে। দুটি ছবি দর্শকদের সামনে হাজির হওয়ার অপেক্ষায়। ছবি মুক্তির পর ছবিগুলি দর্শকদের কতটা মন কাড়তে পারবে তা জানার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে। এন্টারটেইনমেন্ট ব্যুরো, আরোহী নিউজ।